ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত 5:12। শঙ্কুটির আয়তন 314.27 ঘন সেন্টিমিটার হলে তির্যক উচ্চতা কত হবে? ওকে, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ মানে R:H দেওয়া আছে 5:12। তাহলে আমরা ধরে নিই ব্যাসার্ধ হচ্ছে 5x একক, আর সেন্টিমিটার আছে, আমরা সেন্টিমিটারে লিখি 5x সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে 12x সেন্টিমিটার। ওকে, তাহলে আয়তন কি হবে? আয়তন হচ্ছে 1/3 πr²h। সো 1/3 × π হচ্ছে 22/7, আর হচ্ছে কত? তাহলে 5x² আর উচ্চতা হচ্ছে 12x ইজ ইকুয়াল টু, এদিকে হচ্ছে 314.27। আচ্ছা, এবার তাহলে এদিকটা কি হচ্ছে? তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমাদের এক্সটা বেরিয়ে আসবে, ঠিক আছে, যেটা আমাদের কমন ফ্যাক্টর যেটা সেটা বেরিয়ে আসবে। আচ্ছা, তো এটা হবে 22/3 × 7 × 5×5=25। তো 25x² × 12x ইজ ইকুয়াল টু, এটা যদি আমরা মিক্সড ফ্র্যাকশনে নিয়ে আসি, সরি, যদি আমরা ইম্প্রপার ফ্র্যাকশনে নিয়ে আসি তাহলে আসবে এটা 2200। ওকে, 2200/7, 2200/7। আচ্ছা, এবারে দেখো, এই 7 7 ক্যান্সেল হয়ে গেল, এখানে 22 ক্যান্সেল হয়ে গিয়ে এখানে হচ্ছে 100। ওকে, আচ্ছা, এটা এভাবে বাদিক ডান দিকে ক্যালকুলেশন করতেই পারি আমরা, কোনো অসুবিধা নেই, কারণ এর আলটিমেটলি ওটা ওদিকে গেলে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে 25 4 এ 100। ওকে, আচ্ছা, এটা হবে 4 3 এ 12, আর এখানে 3টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে দেখো, সমস্ত টার্ম ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে হচ্ছে x³ = 1। অতএব x = হচ্ছে √1 মিন্স 1, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু আমরা পাচ্ছি 1। তো x যদি 1 হয় তাহলে r = হবে 5 সেন্টিমিটার অ্যান্ড h = হবে 12 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদেরকে বের করতে হবে তির্যক উচ্চতা, মানে l বের করতে হবে। ওকে, তো l = √h² + r², সো √12² + 5², সো √12 মিন্স 144 অ্যান্ড দিস ইজ 25, সো √169, সো 13 সেন্টিমিটার। তাহলে l = আছে আমাদের 13 সেন্টিমিটার। চলো দেখি কোন অপশনে আছে 13 সেন্টিমিটার। দেখো, অপশন এ তেই আছে 13 সেন্টিমিটার। তাহলে অপশন এ হলো আমাদের সঠিক উত্তর। ওকে, তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।